প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে গোটা জাতি জানে যে গত 16 এপ্রিল 2016 তারিখে ভোরবেলায় একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন পুলিশ, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক এবং দেশের খ্যাতনামা প্রবীণ সাংবাদিক, লেখক ও কলামিস্ট জনাব শফিক রহমানকে গ্রেপ্তার করে। ওই সময় তার বৃদ্ধা স্ত্রী বাসায় থাকা সত্ত্বেও তাকে কিছু জানানো হয়নি এবং গ্রেপ্তার করার ওয়ারেন্ট কিংবা কোনো কারণ প্রদর্শন করা হয়নি। গত 3 আগস্ট 2015 তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমান কর্তৃক পল্টন মডেল থানায় দায়েরকৃত FIR এর ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতিমধ্যে এই বয়োবৃদ্ধ অসুস্থ মানুষটিকে 5 দিনের রিমান্ড শেষে আবারও 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যা অমানবিক ও নিপীড়নমূলক বলে আমরা মনে করি। এবং তার বাড়ি থেকে কিছু নথিপত্র জব্দ করা হয়েছে বলেও মিডিয়ার কল্যাণে দেশবাসী জেনেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রবীণ সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করার কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লেখেন, ইনভার্টেড কমা দিয়ে শুরু, আজ আমাদের হাইকোর্ট, আজ আমাদের সরকার সাংবাদিক ও বিরোধী দল বিএনপি নেতা শফিক রহমানকে আমাকে অপহরণ ও হত্যার পরিকল্পনা জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রে একজন বিএনপি নেতার পুত্র, একজন সাবেক FBI এজেন্ট এবং তার বন্ধুর মধ্যে 2 জন এখন জেল খাটছেন। শফিক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ ওই মামলা থেকে প্রত্যক্ষভাবে এসেছে, আনকোট। জনাব সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য ভিত্তিহীন হওয়া সত্ত্বেও গত শনিবার থেকে অদ্যাবধি প্রতিদিন সরকার প্রধান থেকে শুরু করে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা মন্ত্রীগণ তারস্বরে এই কথাই প্রমাণের চেষ্টা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যার পরিকল্পনায় সেখানে বসবাসরত একজন বিএনপি নেতার পুত্র অর্থের বিনিময়ে FBI এজেন্টকে কাজে লাগিয়েছিল এবং সেই অপরাধে তাদের জেল হয়েছে। তারা আরও বলেছেন, এই হত্যা পরিকল্পনায় সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান ছাড়াও ঢাকা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন বিএনপি নেতৃবৃন্দ জড়িত। সজীব ওয়াজেদ জয় এবং তার মা, তার প্রধানমন্ত্রী, রাজনৈতিক সহকর্মীদের ভিত্তিহীন মিথ্যাচারের জবাব দেয়া প্রয়োজন মনে করায় আজ আমরা আপনাদের সামনে এসেছি এবং আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমেরিকান নাগরিক রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে আমেরিকান আদালতে যে মামলা হয়েছিল তাতে 2011 সালে তিনি সজীব ওয়াজেদ জয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নির্ভরযোগ্য তথ্য পাওয়ার লক্ষ্যে একজন FBI এজেন্টকে তার এক বন্ধুর মাধ্যমে $1,000 ঘুষ দিয়েছিলেন এবং কিছু নথি পেয়েছিলেন। তার অপরাধ ছিল সরকারি কর্মকর্তাকে ঘুষ দেয়া এবং FBI কর্মকর্তার অপরাধ ছিল ঘুষ নেওয়া ও বিনা অনুমতিতে সরকারি দলিল কোনো ব্যক্তি বিশেষকে হস্তান্তর করা। এই মামলা চলাকালে মার্কিন সরকারের পক্ষ থেকে 2015 সালের ফেব্রুয়ারি মাসে আদালতে যে রিপোর্ট পেশ করা হয়েছিল তাতে 9 মার্চ 2013 তারিখে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে যে বক্তব্য পোস্ট করেছিলেন তার প্রেক্ষিতে রিজভী আহমেদ সিজারের 2টি উদ্দেশ্য উল্লেখ করা হয়। একটি হল সজীব ওয়াজেদ জয়ের জীবনযাপন ও দুর্নীতি সম্পর্কে তথ্য পাওয়া, অন্যটি তাকে অপহরণ ও দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করা। বিচার চলাকালে সজীব ওয়াজেদ জয়ও নিজেকে ভিকটিম দাবি করে মামলার আসামি রিজভী আহমেদ সিজার তাকে অপহরণ হত্যার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেন। কিন্তু 2015 সালের 4 মার্চ প্রদত্ত রায়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের পক্ষে কোনো প্রমাণযোগ্য ও যুক্তিগ্রাহ্য তথ্য উপাত্ত না পেয়ে মাননীয় বিচারক মামলায় অভিযুক্ত রিজভী আহমেদ সিজারকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন এবং সজীব ওয়াজেদ জয়কে ভিকটিম হিসেবে মানতে রাজি হননি। আদালত এই সংক্রান্ত বক্তব্য হচ্ছে, 1,
Ahmed was not convicted of potentially other crimes, such as making threats against individual one or his family, or attempting to assault or kidnap him or harming him in some either way. If that's what this case was about, then there was evidence of that and he was convicted of that. The individual one would be a victim. Rai Krishna Dosh. Dui. I also say for the record that government's contention that Ahmed in fact sought to kidnap and physically harm an individual is a stretch. I just don't feel that is enough evidence that's presented to me for me to make that finding. Thing. But I don't believe that there is sufficient evidence that he really did seek to kidnap and physically harm individual one. Right, Krishna Chuddha. Char. But there is no talk in these exchanges about doing physical harm to individual. Right, Punaro. ইন্ডিভিজুয়াল ওয়ান বলতে এখানে সজীব ওয়াদের জয়কে বোঝানো হয়েছে। মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে রিজভী আহমেদ সিজার প্রকৃতপক্ষে সজীব ওয়াদের জয় এবং তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বিব্রত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপনের প্রমাণ হিসেবে নির্ভরযোগ্য ডকুমেন্ট সংগ্রহের জন্যই চেষ্টা করেছিল এবং কিছুটা সফল হয়েছিল। এর প্রমাণ আদালতের রায়ে লিপিবদ্ধ রয়েছে। এই মামলার প্রসিকিউশন পক্ষ অর্থাৎ সরকার আদালতে সজীব ওয়াদের জয় ও এফবিআই মেমো সম্পর্কে মন্তব্য করে যে ইন লেট সেপ্টেম্বর 2011 ইন ফার্দারেন্স অব দ্য স্কিম স্পেশাল এজেন্ট লাস্টিক কস্ট আদার পার্সোনাল ইন এফবিআই হোয়াইট প্লেনস আর এ টু রিট্রাইভ কনফিডেন্সিয়াল রেকর্ডস পার্টেনিং টু ইন্ডিভিজুয়াল ওয়ান ইনক্লুডিং অ্যামং আদার থিংস অ্যান ইন্টারনাল মেমোরেন্ডাম দ্য এফবিআই মেমো দ্যাট রেফার টু ইন্ডিভিজুয়াল ওয়ান and a sum of $300 million and a confidential report known as a suspicious activity report bracket ache the SAR that also referred to individual one government's sentencing memorandum er tritiyo prishtha ache ullekho je markin juktrashtre bank ki arthik protishthan ke sandehjonok arthik lendener bishoye sandehjonok activity report সাসপিশাস অ্যাক্টিভিটি রিপোর্ট ফাইল করতে হয়। সজীব ওয়াদের জয় এবং $300 মিলিয়ন নিয়েই এই সন্দেহজনক অ্যাক্টিভিটি রিপোর্ট এফবিআই মেমোর সাথে জমা ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আদালতে জমা দেয়া মার্কিন সরকারের রিপোর্টে সজীব ওয়াদের জয়কে অপহরণ কিংবা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আদালত গ্রহণ না করা সত্ত্বেও শুধু তার ফেসবুকে দেয়া একটা পোস্টের উপর ভিত্তি করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে এফআইআর হলো, গোপনে তদন্ত হলো, মামলা হলো, বয়োবৃদ্ধ ভালো মানুষ বলে সুপরিচিত সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার হওয়া মামলার অভিযোগপত্র, আদালতে জমা দেওয়া সরকারের লিখিত রিপোর্ট, অভিযুক্ত কিংবা সাক্ষীদের কোনো জবানবন্দি, মামলার রায়, এমনকি ঢাকার রমনা থানায় দায়েরকৃত এফআইআর কিংবা পল্টন থানায় দায়েরকৃত মামলায় কোথাও সাংবাদিক শফিক রহমান, বন্দি সম্পাদক মাহমুদুর রহমান কিংবা বিএনপির কোনো নেতার উল্লেখ নেই। শুধু শফিক রহমানকে গ্রেফতারি করে হয়রানি করা হচ্ছে। মাহমুদুর রহমানকে ওই মামলায় গ্রেফতার দেখানো হলো এবং একই কাল্পনিক অভিযোগে দেশে বিদেশে অবস্থানকৃত বিএনপির উর্ধ্বত নেতৃবৃন্দ সম্পর্কে যথেচ্ছ অভিযোগ করে বক্তব্য দেওয়া হচ্ছে। অথচ আদালতে পেশকৃত মার্কিন সরকারের ডকুমেন্টে উল্লেখিত ইন্ডিভিজুয়াল ওয়ান অর্থাৎ সজীব ওয়াদের জয় ও $300 মিলিয়ন সম্পর্কে অর্থাৎ 2,500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে সরকার টু শব্দটি করছে না কেন? শেয়ার মার্কেট ও ব্যাঙ্কগুলো যে হাজার কোটি টাকা লুট হয়েছে তারও কোনো বিচার হচ্ছে না। এই দুই বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না এটা জানার অধিকার অবশ্যই জনগণের আছে, আর তাই জনগণ এই ব্যাপারে নিরপেক্ষ ও কার্যকর সিদ্ধান্ত চায়। জনগণ জানতে চায় যে সন্দেহজনক এই লেনদেনের $300 মিলিয়ন অর্থাৎ প্রায় 2,500 কোটি টাকার উৎস কী, এই বিপুল অর্থের প্রকৃত মালিক কে, কোনো বিশেষ ব্যক্তি না বাংলাদেশের জনগণ। আমরা আশা করি সরকার জনগণের এসব প্রশ্নের সন্তোষজনক জবাব দেওয়ার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় বন্ধুগণ, সরকার দেশের, সরকার হওয়ার কথা জনগণের।
সেই জনগণের সম্পদ রক্ষার পরিবর্তে গুটি কতক মানুষকে অন্যায়ভাবে সম্পদের মালিক হতে দেওয়ার অধিকার কোনো সরকারের থাকতে পারে না। নির্বিঘ্নে এসব লুটপাট চলতে দেওয়ার ফলে আজ দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যাংক পর্যন্ত চুরি করা হয়েছে। এটা বন্ধ করা না গেলে আমাদের প্রিয় দেশ ফতুর হয়ে যাবে। আমরা তাই এই মিথ্যা অভিযোগে আটক সাংবাদিক শফিক রহমানের মুক্তি ও সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে ফাঁসানোর চক্রান্ত বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। কাল্পনিক ও মার্কিন আদালতে ভিত্তিহীন বলে প্রমাণিত অভিযোগে দেশে বিদেশে অবস্থানরত বিএনপি নেতাদের বিরুদ্ধে কুৎসা রক্ষণা থেকে বিরত থাকার জন্য সরকার ও সরকারি দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে এ ব্যাপারে বিএনপি নেতাদের অন্যায়ভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে যে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় পুনরুল্লেখ করতে চাই যে বিএনপি একটি জাতীয়তাবাদী দেশপ্রেমিক গণতান্ত্রিক দল হিসেবে অপহরণ কিংবা হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং বর্তমানে ক্ষমতাসীনদের আমলেই বিএনপি এবং এর অঙ্গদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী অপহরণ ও হত্যার শিকার হয়েছে, যার কোনো বিচার আজও হয়নি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজও কালও এসব রাজনৈতিক অপহরণ ও হত্যার বিচার হবেই ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।